ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا إن ديتك محترم بيو الدين بجانتي سيسن সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াত নিয়ে এখতালাব মতপার্থক্য রয়েছে এখন এই এই বিষয়ে জানতে চেয়েছেন আসলে সলাতে সুরা ফাথ পড়তে হবে নাকি হবে না যখন ইমাম সাহেব কেরাত তেলাওত করে সুরা থেয়া তেলাত করে এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী তো বোঝা যাচ্ছে মুক্তাদিরা চুপ থাকবে এখন এই মতপার্থক্য নিয়ে জানতে চেয়েছেন জি মতপার্থক্য তো যুগে যুগে আছে থাকবে এটাই স্বাভাবিক আর মত কিছু রয়েছে বৈধ মত আর কিছু রয়েছে অবৈধ মত যাদের এলেম নেই যারা মোটা খায় মোটা বোঝে অথবা মোটা দিন শিখে তারা মোটাটাই বুঝবে চিকুণ বুঝবে না কারণ অ্যালেমের যে সংখ্যাটা রয়েছে বা অ্যালেমদের অ্যালেমের যে সংজ্ঞা বা এলেম কি এই নিয়ে আলেমপন অনেকে তো লিখেছে লেখেছে অ্যালেম মূলত ওটা হচ্ছে সুস্পষ্ট এলেম যেই এলেমের মাধ্যমে কোরআন এর হাদিসের যে জিনিসের যে সিফাত অনুযায়ী সেটাকে জানা মানার নাম হচ্ছে সঠিক এলেম মানে কোরআনের যে আয়াত তার যে ব্যাখ্যা ওই সিফাত অনুযায়ী ওভাবে জানতে হবে অথবা আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে সাল্লাম যেভাবে বুঝেছেন কারামরা যেভাবে বুঝেছেন আল্লাহ যেভাবে জানিয়েছেন ঠিক ওই সিফাত অনুযায়ী ওভাবে জানাটার নাম হচ্ছে সঠিক এলেম আর একটা এলেম হচ্ছে না জানা এলেম না জানা কোনো ব্যক্তি জানে না কাউকে জিজ্ঞাসা করা হলো আপনি কি আয়াতের ব্যাখ্যা জানেন বললো আমি জানি না আপনি কি এই কাজটা জানেন না আমি জানি না তাহলে ওই ব্যক্তি কিন্তু এটা জানে যে আসলে ওই ব্যক্তি নিজে জানে না তাই তো ওই ব্যক্তি বলছে আমি জানি না কিন্তু সেটাও একটা এলেম না জানা এলেম জানা এলেম না জানা এলেম আর তৃতীয় প্রকার এলেম হচ্ছে জাহেলে মোলাক্কাবা জাহেলিয়াত হ্যাঁ এটাকে জানার চেষ্টাও করে না আর না জানার চেষ্টাও করে না জানার চেষ্টা মানুষ সঠিকভাবে সেটাকে জানার চেষ্টা করে না আর সে যে নিজেও জানে না সেটাও নিজেও সে সে নিজেও জানে না এটা যে আসলে সে নিজেই জানে না কিন্তু জাহেলিয়াত প্রকাশ করে যে আসলে এটা এভাবে হবে না এভাবে হবে না আল্লাহ এবং তার রাসুলের যেই আনুগত্য রয়েছে বা বুঝ রয়েছে সেটাকে ঘুরিয়ে বোঝার চেষ্টা করে বা সেটাকে উল্টিয়ে বোঝার চেষ্টা করে তাই তো তারা বলে যে সরাতে সুরা ফাতে পড়তে হবে না এটা হচ্ছে জাহেলিয়াত অথবা বলা যেতে পারে মানে জাহেলে মোলাক্কাবা এখন আসি সোলাতে সুরাফাতেহহা পড়তে হবে নাকি হবে না রাসুল বলেছেন আলী ও সাল্লাম বলেছেন লাথ আলামকরা বিফাতেহাতিল কিতাব লা সোলাতা কোনো সলাাত নেই কোনো নামাজ নেই সুরাতুল ফাতেহা ছাড়া লামান লামকরা বিফাতেল কিতাব কোনো সলাাত নেই কোনো সলাাত হয় না সুরা ফাতেহা ছাড়া ইমাম হোক মুক্তাদি হোক সুরাফ আতেহা পড়তে হবে তাই না এটা হচ্ছে মূল কথাটা এখন সুরা আরাফের চার নম্বর যে দুশো চার নম্বর যে আয়াতটি এই আয়াতটি নাজিল হয়েছে মক্কাতে এটা কিন্তু বুঝতে হবে এটা কিন্তু হিজরতের আগে নাজিল হয়েছে আর রাসুলসাল্লাম বলেছেন মদিনাতে এসে তিলকিতা রাসুলসাল্লাম যখন মদিনাতে আসলেন তখন বললেন যে কোনো নামাজ হয় না কোনো সলাত হয় না সুরা ফাতে আনিয়ে তাহলে দুই রকম হয়ে গেল না আল্লাহ বলতেছেন যে যখন কোরআন তেলাওত হবে তাহলে যখন জাহিরি কেরাত মুক্তাদিরা শুনলো চুপ থাকলো কিন্তু কেরাতে সেখানেও তো বলে এক শ্রেণীর মানুষ যে সুরাতে মুক্তাদির পরেই লাগবে না অথচ রাসু আসসালাম বলেছেন কিতাব ওই সালাত হয় না সুরাতুল ফাতেহা সারা যে সালাতে সুরাতুল ফাতেহা হয় না সেটা মূলত সালাত নয় তো এই আয়াতের ব্যাখ্যা মূলত সলাত অবস্থায় চুপ থাকতে হবে নাকি সলাতের বাহিরে চুপ থাকতে হবে এই নিয়ে আলেমদের মতো পার্থক্য রয়েছে মানে সলাতে চুপ থাকবে নাকি তো মূল কথা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সর্ব অবস্থায় যখন কোরআন তালাওয়াত হবে তখন চুপ থাকবে কিন্তু ওটা হচ্ছে খাস হুকুম শুধু সলাতের জন্য সুরা ফাতে পড়তে হবে সলাতের জন্য সুরা ফাতে পড়তে হবে এটা খাস হুকুম সেটা রাসুল কোথায় বললেন মদিনাতে বললেন আর যখন রাসুল সাল্লাহ আলু উপরে মক্কাতে কোরআন নাজিল হয়েছিল তখন কাফেররা হট্টগোল শুরু করতো রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোরআন তালাবাদ করত তখন হট্টগোল শুরু করত যাতে করে কোরআন কেউ না বুঝতে পারে এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই আয়ারটি নাজিল করেছে ইদা করি আল কোরআন ও ফাস্তামি ও লাহু আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন পাঠ করা হয় তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হবে কি করবো ইদা কোরিয়াল কোরআন ফাস্তামি ও লাহু তোমরা কান লাগিয়ে শুনো গভীরভাবে শোনো ও আংসিতু মানে ও চুপ থাকো আল্লাহ কুম তোর হামু যাতে করে কোরআন পড়লে আমাদের রহমত হয় এখন কোরআন পড়ার উদ্দেশ্যটা কী কোরআন পড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআনকে অনুধাবন করা কোরআন বোঝা আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী তাই তো সেটাকে কান লাগিয়ে শুনতে হবে এটার মধ্যে রয়েছে হেদায়ত এবং এটার মধ্যে রয়েছে বিধান আর কোরআন কেরিম শুনলো সোয়াব আছে তেলাওয়াত করলো সোয়াব আছে সেটা কোথায় বললেন সেটাতে মক্কাতে বললেন তাহলে এটা হচ্ছে তার শানে নজুল এই আয়াতটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে যেটাকে শানে নজুল বলা হয় এটা হয়েছিল শানে নজুল মানে যখন কোরআন তেলাওয়াত্রম কোরআন তেলাওয়াত করতো কোরআন পাঠ হতো তখন কাফেররা হট্টগোল শুরু করতেন তো এই জন্যে যেহেতু আল্লাহর বাণী সেটার সম্মান রয়েছে সেটার ইজ্জত রয়েছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করলে মানুষের উপর রহমত হয় বর্ষণ হয় আবার এই কোরআন শুধু তেলাওয়াত করার উদ্দেশ্য না বরং কান লাগিয়ে শোনার উদ্দেশ্য হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ কি বলতেছেন যেমন আগের আয়াতগুলোতে পরের আয়াতগুলোতে যেখানে বিধান কোরআনের মানে আল্লাহর বিধান বিভিন্ন বিধান সম্পূর্ণ বলা হয়েছে এমনকি পুরো গোটা কোরআনে কেরিম শুধু এই আয়াতটা না মানে এই আয়াতটার মধ্যে পুরা গোরা পুরো গোটা কোরআনে কেরিমের বিধানগুলোর দিকে ইঙ্গিত করা হচ্ছে যে যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোরা চুপ থাকো মানের কথা বললে তো কোরআনে কি বলছে সেটা তো আর শোনা যাবে না এবং সেটাকে মন লাগিয়ে শুনো আল্লাহ কি বলছেন এটা হচ্ছে কোরআনে কেরিমের এই আয়াতের মূল শুধু এই আয়াতটাই শুনতে হবে এমন না মানে পুরো গোটা কোরানি কেরিমের মধ্যে যে বিধানগুলোর দিকে ইঙ্গিত করা হচ্ছে সেটিকে তোমরা কি করো মনোযোগ সহকারে শুনো আর একেবারে হট্টগোল করো না তো কাফেররা যেহেতু হট্টগোল করতো এই জন্য আল্লাহর বলে আলামী কোরআন করিম এই আয়াতটি নাজিল করেছে যে কোরআন যখন তেলাওয়াত হবে তখন চুপ করে শুনো কান লাগিয়ে শুনো গভীরভাবে অনুধাবন করো যাতে করে তোমাদের উপর আল্লাহ রহমত করে আমরা তো জানি কোরআনে করিম তেলাওয়াত করলে একটি হরফে দশটি করে নাকি আল্লাহ তাহলে বুঝতে পারলেন যে এই আয়াতটি নাজিল হয়েছে কোথায় মক্কাতে নাজিল হয়েছে আর সাল্লাম কোথায় বললেন মদিনাতে এসে বললেন যে যখন সুরাতুল ফাথা পাঠ না করা হলে সলাত হবে না তাহলে এটা হচ্ছে বিধান এখন সুরাতুল পাঠ 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 করতে করে নিতে হবে হ্যাঁ যেটি যেটি আছে মত সামান্য জাহিরি কেরাতে সুরা পাথেয়া পড়তে হবে মুক্তাদিন কি হবেন এটাই একতালাপ তো উত্তম হচ্ছে পড়ে নেওয়া কারণ আল্লাহ রসুলাম এটাই বিধান দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে বিধান কোন সলাত হয় না সুরাতুল ফাতেয়া ছাড়া এখন অনেকে বলতে পারে যে রুকু পেলে তো সূরাতুল ফাতিহা পড়তে পারব না তখন কি হবে যদি প্রথম রাখা থেকে রুকু না পায় ওটার জন্য আলাদা হাদিস আলাদা বিধান সেটা রাসুলসলাম বিধান মানে বিধানগুলো যা আসছে তা সাল্লাল্লাহু আলাইহি রাসুলস্লাহলামের উপরেই উপর দিয়ে আসছে রাসুল্লা বিধান বিধান আমাদেরকে জানিয়েছেন তো এই এই জন্যে এই জন্যে কি রাসুলসল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রুকু পেলে সালাত হয়ে যাবে ওটা হচ্ছে অপশন আলাইহি রাসুলসলাম বলছেন কি যে সুরা ফাতেহা সরা সলাত হয় না আবার রাসু জানিয়ে দিয়েছেন যে রুকু পেলে সলাৎ হয়ে যাবে আবার রাসুদাম হচ্ছেন এই আয়াতের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী এই যে ব্যাখ্যাারী আল কোরআন আল্লাহ আল্লা রামুন এটার উত্তম ব্যাখ্যা রাসুদাম জানতেন তো রাসুদাম যেহেতু আদেশ দিয়েছেন যে কোরআন অন্যান্য সময়টা সবসময় মনোযোগ সহকারে শুনবে আর যখন সলাতে সুরা ফাতেহা পড়ার সময় হবে তখন মুক্তাদিরা সলাতে সুরা ফাথেয়া পরে পড়ে নেবে এটা হচ্ছে এর মূল ব্যাখ্যা আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ সুহানদার আমাদেরকে বুঝার তহফিক দান করুন আমিনী আরব আলমিন